কথা আমার আপনার সমস্যা কি আমাদের যা মন চায় বা যেটা করতে আমাদের ভালো লাগে সেটাকে আমরা আসলে সময় করতে পারি বা সেটাকে আসলে আমাদের সবসময় করা উচিত আমরা আজকে এই বিষয়ে দুজন কথা বলবো মন আসলে কি চায় মন তো অনেক কিছুই চাই এই মুহূর্তে মন চাচ্ছে আইসক্রিম খেতে তো আবার একটু পরে ইচ্ছে করছে না আমি কিছু ঝাল খাবো বা একইভাবে কেউ হয়তো আমার সাথে খুব বাজে ব্যবহার করছে মনে হচ্ছে এক্ষুনি গিয়ে তাকে কঠিন দুটো কথা শুনিয়ে দিয়ে আসি বা তাকে আঘাত করে বসি আবার একটু পরেই বুঝতে পারছি না আসলে এটা করা যাবে না এই যে আমাদের মনে বিভিন্ন সময়ে অনেক কিছু চেয়ে বসে আমরা কিন্তু কেউ কেউ আসলে সেই কথাটি শুনেও ফেলি বলা হয়ে থাকে বলা যে বলা যেতে পারে আমরা ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশনটাকে সবসময় ফুলফিল করতে চাই এই মনে হচ্ছে করা দরকার করে ফেলছি কিন্তু আসলে আমি আমার মনকে কতটুকু চিনি এবং আমি আসলে কোন জিনিসটা আমার জন্য করা ভালো তা কতটুকু চিন্তা করে কাজ করছি আমরা অনেক সময় নিজের জন্য যা ভালো লাগে এটা আমরা আসলে বুঝি না যে এটা কি আমার জন্য ভালো নাকি এটা আসলে সমাজ চাচ্ছে বা সমাজ চাপিয়ে দিচ্ছে সেজন্য আমি ভালো মনে করছি ধরুন আপনি ইন্টার পাস করেছেন এখন আপনাকে বলা হলো যে আপনাকে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়তে হবে কেন কারণ সমাজ চায় হয়তো আপনি চান না বাট সমাজ চায় এবং আপনি সমাজ দ্বারা ধাবিত হয়ে আপনি শুধু মেডিকেল মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং পড়লেন আবার ইঞ্জিনিয়ারিং ভর্তি হলেন সমাজ চায় কি আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়েন বা কম্পিউটার সায়েন্সে পড়েন বাট অন্য সাবজেক্টগুলো তো ভালো হতে পারে বা আপনার ভালো লাগতে পারে আবার আরেকটু পিছিয়ে যায় আপনি যখন ক্লাস নাইনে উঠেছেন সমাজ চাচ্ছে আপনি সায়েন্স পড়েন বা বাট আপনার হয়তো আর্টস বা কমার্স ভালো লাগছে সো আমি যখন লাইফে কোনো কিছু ঠিক করি আমি এটা নিজেকে জিজ্ঞেস করবো কি আমার নিজের ভালো লাগে কি না এবং এটা আলটিমেটলি আমার জন্য ভালো কিনা জাস্ট সমাজ চায় বলে আমার মনের বিরুদ্ধে আমি একটা কাজ করবো না ডেফিনেটলি আমি আনথথিক্যাল কিছু করবো না বাট যদি এই কাজটা ইথিক্যাল হয় আমি আমার মনের কথা অবশ্যই শোনার চেষ্টা করবো আমরা অনেক সময় ভেবে বসি যে আমি যা চাচ্ছি সেটা করতে পারাটাই স্বাধীনতা এবং আমরা কিন্তু বর্তমানে সবাই মনকে অনেক গুরুত্ব দিই আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলি মনের বিরুদ্ধে যাব না মনকে কষ্ট দিবো না এবং আমরা ভেবে বসি যে মনের বিরুদ্ধে যাওয়া মনেই মনে হচ্ছে যে নিজের প্রতি অত্যাচার করা এবং নিজের প্রতি অন্যায় করা হচ্ছে আমরা আবার এটাও বলে থাকি যে আমি একজন স্বাধীন মন মানসিকতার মানুষ আমি স্বাধীনতা পছন্দ করি আমি কারো দ্বারা নিয়ন্ত্রণ হতে পছন্দ করি না কিন্তু যেই মুহূর্তে আমার মন আমাকে যা বলছে আমি ঠিক হুবুহু তা মেনে চলা শুরু করে দিলাম আমি চিন্তা করছি না এর ফলাফল কি হতে পারে আশেপাশের মানুষের কি হতে পারে তখন আমি কি ভাবছি যে আমি স্বাধীন এবং আমি এটাও ফিল করি না যে স্বাধীনতাটাকে আমি এত বেশি পছন্দ করছি সেই স্বাধীনতা আসলে তখন আমাকে নিয়ন্ত্রণ করছে আমার স্বাধীনতাকে আমি তখন খুব বেশি আমার সুপিরিয়র একটা জায়গায় বসিয়ে দিয়েছি আমি সব কিছুর পরামর্শ বা আমি সব কিছুর জায়গাতে আমি আমার স্বাধীনতাকে প্রশ্ন করছি আচ্ছা আমি কি এটা করতে পারবো এটা করলে কি আমি আসলে স্বাধীন থাকব কিন্তু আমরা আসলে হারিয়ে ফেলছি এই স্বাধীন থাকার যে মন মানসিকতাটা এটা আমাকে ইনস্ট্যান্ট একটা গ্র্যাটিফিকেশান দিচ্ছে যেটা দিয়ে শুরু করেছিলাম এবং এই একটা জায়গাতে এসে আমরা আসলে হারিয়ে ফেলি যে আসলে আমি কি চাচ্ছি আমি আমার নিজের মনের শান্তি চাচ্ছি এই কথাটাকে আমি বুঝতে পারি না সেই শান্তির জায়গাটাকে আমরা রিপ্লেস করে নিয়ে এসে ফেলি মন কি চাচ্ছে সেটাকে ফলো করতে হবে ওটা করলেই আমি সুখী থাকব আমি শান্তি পাব কিন্তু এটা আসলে ঠিক কথা নয় শান্তিটাকে যদি আমি আসলে খুঁজতে চাই আমার নিজের মনের কথাটিকে বুঝতে হবে মনটাকে হাত্রে হাত্রে দেখতে হবে আমি আসলেই কি চাই সমাজ কি চায় এবং আমি কি চাই এই দুটাকে আসলে এক লাইনে আছে নাকি এবং আমার চাওয়াটা আমার জন্য কতটুকু হেলদি যখন কোনো কিছু আমাদের করতে ইচ্ছে করে আমাদের এটা মাথায় রাখাটা খুবই ভালো যে এটা লং টার্ম কনসিকুয়েন্সিস কি ম্যাক্সিমাম জিনিস যেটা আমরা করি এবং যেটা আমাদের জন্য ক্ষতিকর সেটা কিন্তু শর্ট টার্ম আমাদের কিছু গেইন দেয় যেমন আপনি সিগারেট খেতে পছন্দ করেন কারণ হচ্ছে কি যখন আপনি স্ট্রেস ফিল করেন বা আপনার অ্যাংজাইটি হয় সিগারেট খেলে সেটা টেম্পোরারিলি কমে যায় বাট লং টার্মে সিগারেট খেলে কি কী প্রবলেম হয় আমরা সবাই জানি তাই না আমাদের ক্যান্সারের ঝুঁকি বাড়ে আমাদের ওভারঅল স্বাস্থ্য খারাপ হয় আমাদের আয়ু কমে যায় আমাদের সেক্সুয়াল ইম্পর্টেন্স হতে পারে অনেক প্রকারের সমস্যা হয় ঠিক তেমনি আপনি যখন একটা কাজ করছেন ধরেন আপনি একটা টক্সিক রিলেশনশিপে আছেন বা আপনি কাউকে পছন্দ করেন কিন্তু আপনি এখন এক একজন মানুষকে পছন্দ করলেন আপনার হয়তো তার সাথে ঘুরতে ভালো লাগতেছে সময়টা কাটাতে ভালো লাগছে বাট মানুষটা হয়তো থার্টি ইয়ার্স আপনার জন্য ভালো না এই মানুষটা হয়তো রেসপন্সিবিলিটি মানে রেসপন্সিবিলিটি নেয় না বা তার স্যাক্রিফাইস করার মানসিকতাটা কম সে জাস্ট একটা এক্সাইটমেন্ট আপনাকে উপহার দিচ্ছে যেটা আপনার শর্ট টার্ম ভালো লাগছে বাট আপনি চিন্তা করছেন না যে লং টার্ম এটার কনসিকুয়েন্সিস কি সো জাস্ট বিকজ আপনার মন চায় যে একটা রিলেশনশিপ করতে মন চাই সিগারেট করতে মন চায় একটা আমি বলব একটা আনিথিক্যাল কাজ করতে মন চায় যে আমি রেগুলার বেসিসে পর্নোগ্রাফিতে মন চায় যে আমি রেগুলার বেসিসে কোনো একটা অ্যাডিকশানে ঢুকবো সেটা আপনার লং টার্ম কনসিকুয়েন্সেসে কী হবে সেটা আসলে আপনাকে চিন্তা করতে হবে একইভাবে রাগের ক্ষেত্রেও এটা প্রযোজ্য আপনার মন চায় আপনি সবার সাথে সাউট করেন এবং শাউট করলে হয়তো আপনার মনে হয় যে আমি একটা আমি খুব মানে পাওয়ারফুল আমি আমি কন্ট্রোল করতে পারছি সবাইকে সবাই আমার কথা শুনছে বাট আপনি যে শাউট করছেন রেগুলার বেসিসে আপনি ঠিক করছেন না লং টার্ম কিন্তু আপনার রিলেশনশিপগুলো খারাপ হচ্ছে আপনি চাকরি ক্ষেত্রে পিছিয়ে পড়ছেন আপনাকে আপনি মানুষের ভালোবাসা হারাচ্ছেন এবং ওভারঅল আপনাকে সবাই একজন টক্সিক মানুষ হিসেবে দেখছে সো মন চাইলে কিন্তু সবসময় সব কিছু আমাদের জন্য করাটা ভালো না রাইট এই জিনিসটা আমাদেরকে মানে আমাদের নিজেদের বোঝা নিজেদের জন্যই খুবই ইম্পর্টেন্ট অনেক সময় সমাজ আমাদেরকে আমাদের মনের বিরুদ্ধে কিছু কথা বলে এবং আমরা আসলে সেটা মানে অনুসরণ করতে গিয়ে নিজেদের কষ্টের কারণ হয়ে দাঁড়াই কিন্তু এই সমাজ আসলে আমাদের প্রয়োজন তাহলে আমরা আসলে সমাজকে কিভাবে ব্যবহার করতে পারি কারণ সমাজ আমার কষ্টের কারণ হচ্ছে আবার সমাজ আমার প্রয়োজনও এই ক্ষেত্রে সমাজ আমার প্রয়োজন কারণ আমরা আসলে একা বাঁচতে পারি না আমরা অনেক সময় বলে থাকি যে না আমি তো আসলে খুব দিব্যি একা দিন কাটাতে পারি আমাকে যদি টোয়েন্টি ফোর সেভেন আওয়ার্স একা থাকতে বলা হয় আমি খুব ভালো থাকবো কিন্তু এটা আসলে ঠিক না করোনার দিনগুলোতে আমরা আরও স্পষ্ট করে বুঝতে পারছি যে একা জীবন কাটানোটা কতটা বেশি ভয়াবহ হতে পারে বিষণ্নতা দুশ্চিন্তা বিভিন্ন রকম মানসিক কষ্ট আমাদেরকে ঘিরে ধরছে মন যদি আমার সব সময় মনটাকে মেনেই আমি যদি চলি মন যা চায় আমি যদি তাই করি কিছু কিছু সময় আমি আসলে একা হয়ে যাব কারণ অনেক সময় আমার মন মতো চলতে গেলে আমি অন্যদের কষ্টের কারণ হয়ে দাঁড়াবো অবশ্যই আমি আমার নিজের ভালোটা বুঝবো কিন্তু কখনো কখনো আমাকে আসলেই না যেমন বলতে তেমন অন্যদের জন্য কাজ করতে হবে অন্যদের জন্য দায়িত্ব পালন করতে হবে এ কারণে আমাদের সমাজকেও কিছু সময় মাথায় রাখতে হবে পরিবারকে মাথায় রাখতে হবে যতটুকু সময় পর্যন্ত যতটুকু বাউন্ডারি পর্যন্ত হেলদি ওয়েতে আমি আমার সমাজ এবং আমার পরিবারকে আমি দিতে পারবো অতটুকু সময় আসলেই আমার মন যা চায় তাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া যাবে না যদি এটা আমার লং টার্ম একটা বাজে কনসিকোয়েন্স নিয়ে আসে এই জিনিসটাকে মাথায় রেখে আমাকে আসলে এটা মানতে হবে এবং মাথায় রাখতে হবে কোথায় গিয়ে আমি থামব আমার স্বাধীনতা আমার মন যা চায় সেই জায়গাটিতে গিয়ে আমি নিজেকে হারিয়ে ফেলবো আমি কি পুরোপুরি একটা জীবনে গিয়ে একা হয়ে যাব। যেখানে আমার জন্য ভয়াবহ বিষণ্নতা একাকিত্ব বোধ অপেক্ষা করছে নাকি আমি আমার মনকে গুরুত্ব দিয়ে সমাজের সবাইকে সাথে নিয়ে হেলদিওয়েতে একটা জীবন কাটাবো তাই আমি যারা বাবা মা শুনছেন তাদেরকে বলছি যে আপনাদের আপনাদের ছেলেমেয়েরা যখন আপনাদেরকে বলবে যে বাবা বা মা আমার একটা করতে মন চাচ্ছে আমার এটা করতে ভালো লাগছে আপনারা অবশ্যই তার মনকে একটু গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন যদি সে খুব আন কিছু না চায় সে হয়তো একটা সাবজেক্ট পড়তে চায় সে হয়তো একটা জিনিস করতে চায় যেটা হয়তো জাস্ট তার প্রেফারেন্স আপনার প্রেফারেন্স না বা সেটা ইথিক্যাল একটা কাজ তখন তার কথাটি শুনুন আমরা অনেক প্যারেন্টসকে দেখে তারা এই কথাটি শুনেন না আর যারা চিলড্রেন বা টিনেজার শুনছেন তাদের জন্য বলছি যে বাবা মা যখন কিছু ক্ষেত্রে আপনাদের একটা বাউন্ডারি সেট করে দেয় সমাজের কথা বলে সেটা সব সময় আপনার বাবা মা আপনার খারাপ চায় বলে বলে না কারণ আপনার বাবা মার বয়স আপনার যেতে অনেক বেশি আপনার বাবা মা জীবনটাকে আপনার আপনার যেতে অনেক বেশি দেখেছে সে আপনার ভালো চাই বলেই সে আপনাকে একটা বাউন্ডারিতে রাখতে চায় একটা একটা জায়গায় রাখতে চায় কারণ যখন আমরা বাউন্ডারি নিজেদের জীবনে মানে আমাদের রাখি না বা আমাদের শরীরে যখন কোনো মেরুদণ্ড থাকে না তখন আসলে শরীরটা এক্সিস্ট করে না ঠিক তেমনি আমাদেরকেও বুঝতে হবে যে সকল বাউন্ডারি কিন্তু খারাপ না একটা জায়গায় গিয়ে আমাদের কিন্তু থামতে হবে মন যা চায় তা সবসময় করাটা আমাদের জন্য লং টার্মে ভালো না